গ্লোবাল নলেজের যে সিলেবাস, আমি মনে করি এটা বিশ্বমানের সিলেবাস। আপনারা যদি সফল হতে চান অবশ্যই তাহলে আপনি গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউটে চলে আসবেন। আশা করি অন্তত খালি হৃদয় নিয়ে আসবেন, ভরা হৃদয় নিয়ে চলে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। গ্লোবাল নলেজে বসে আছি অ্যাডভান্স ল্যাবে। ছাত্রদের ছুটি হয়েছে, কিন্তু অ্যাজ ইউজুয়াল কিছু কিছু ছাত্রদের কিছু দুর্বলতা আছে, কিছু প্রশ্ন আছে, কিছু প্র্যাকটিস আছে, যার কারণে তাদেরকে একটু এক্সট্রা সময় দেওয়ার চেষ্টা করছি। এরই মাঝে আমাদের গ্লোবাল নলেজের 91তম ব্যাচের একজন ছাত্র, তার সঙ্গে আমি কথা বলছিলাম। তার কনফিডেন্ট লেভেল নিয়ে সে অত্যন্ত সন্তুষ্ট এবং তার সেই কথাগুলোই আমার কাছে শেয়ার করছিল। সামনে বসে আছে, আমরা তার কাছ থেকে নাম জানবো। আপনার নাম? মোহাম্মদ ইয়াসিন আরাফাত সোহেল। ভাষা কোথায় আপনার? আমার বাড়ি রাঙামাটি। রাঙামাটি অনেক দূর, এত দূর থেকে কেন গ্লোবাল নলেজে আসলেন? এত দূর থেকে গ্লোবাল নলেজে আসার একটাই উদ্দেশ্য, আমার যে প্রাতিষ্ঠানিক যে শিক্ষার যে দুর্বলতা ছিল, ঘাটতি ছিল, সেটা পূরণ করতে, সেই ঘাটতিটা আমি পূরণ করার জন্য এত দূরে আসা। আসলে শুনেছি আপনি মোবাইল সার্ভিসিং সেক্টরে অনেকদিন কাজ করছেন, সেটা কতদিন যাবত? দীর্ঘ 6 বছর যাবত আমি এই মোবাইল সেক্টর সার্ভিসিং সেক্টরে কাজ করছি। দোকানে কাজ শিখেছিলেন না কোনো ট্রেনিং সেন্টারে? আমি তো পূর্বে যে কাজগুলো শিখেছিলাম ওইগুলো আমি একটা দোকান থেকে শিখেছিলাম। আপনার মোবাইল সার্ভিসিং এর যে 6 বছরের পথ চলা, সেই সময়টুকুতে আপনি ব্যর্থতার জায়গাগুলো কি ধরনের ছিল, কি কি কাজে ব্যর্থ হচ্ছিলেন, কেন ব্যর্থ হচ্ছিলেন মনে করেছেন আপনি? আমি যে 6 বছরের যে অভিজ্ঞতা, সেখান থেকে আমি বুঝতে পারলাম যে আমার যে ব্যর্থতাগুলো সেগুলো ছিল যে একটা প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাব, বেসিক যে নলেজটা, বেসিক নলেজটার আমার দুর্বলতা ছিল। মিটার ভালো বুঝতেন না? হ্যাঁ, আমি কোনো ধরনের মিটার ভালো বুঝতাম না। আপনি কি অ্যানালগ মিটার ইউজ করতেন নাকি ডিজিটাল? আমি ডিজিটাল মিটার ইউজ করতাম, জাস্ট শুধু ডিসি মোড আর শুধু কন্টিনিউটি মোডটাই চেক করতে পারতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে শর্টিংটা চেক করতেন আর হচ্ছে ব্যাটারি ভোল্টেজটা চেক করতেন, রাইট? জি। আচ্ছা, আর আপনি কি কম্পোনেন্ট সম্পর্কে কোনো ধারণা পেয়েছিলেন? খুবই সামান্য পরিমাণে পেয়েছিলাম, যেটা আসলে আমার ওরকম কোনো কাজে লাগানোর মতো। ডায়াগ্রাম সম্পর্কে আপনার নলেজ ছিল? ডায়াগ্রাম সম্পর্কে এমনিতে হালকা পাতলা নলেজ ছিল, কিন্তু এরকম যে মানে এ টু জেড কিভাবে এটাকে ইয়ে করতে হবে, ব্যবহার বিধি যেটা আছে ওটা আমি জানতাম না। আপনার আপনার ব্যবসা প্রতিষ্ঠানে মোটামুটি ভালো আয় করতেন আমি শুনেছি, তারপরেও আপনার কাছে মনে হয়েছে যে আপনি অনেক কাজে ব্যর্থ হচ্ছেন? জি। আপনার গ্রাহকরা তারা আপনার কাজে সন্তুষ্ট, কিন্তু আপনি নিজের কাজেই সন্তুষ্ট না, এরকম ছিল, তাই? জি। আচ্ছা, গ্লোবাল নলেজে কত নম্বর ব্যাচে আপনি এসেছেন? আমি গ্লোবাল নলেজের 91তম ব্যাচে এসেছি। কয়দিন হয়েছে আজকে আপনার ট্রেনিং? আমার আজকে 14 দিন হয়ে গেছে ট্রেনিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনার এই 14 দিনে আপনার সন্তুষ্টি অসন্তুষ্টি, ভালো লাগে খারাপ লাগে, এই দুটাকে আপনি একটু প্রকাশ করবেন একদম স্বতন্ত্র ভাবে। আসলে গ্লোবাল নলেজে আসার পর আমি প্রথম কয়েকদিন মনে করেছিলাম যে আসলে আমরা আমাদেরকে স্যার মুখস্থ বিদ্যা শিখাচ্ছে আমাদেরকে। আচ্ছা, ইতিপূর্বে যা যখন কখনো আমরা ক্লাস স্কুল লেভেলে বা হাই স্কুল লেভেলে এগুলো শিখেছি মুখস্থ বিদ্যা, কিন্তু কিছুদিন পর যাওয়ার পর আস্তে আস্তে নিজের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হইতে থাকলো যে আমি পারবো, স্যার যেগুলো দেখাচ্ছে হয়তো এগুলো আমার সামনে কাজে লাগবে, কিন্তু তখন বুঝতাম না। কিন্তু যখন আমরা জাস্ট একটু একটু করে অল্প অল্প করে অ্যাডভান্স লেভেলের দিকে অগ্রসর হইতে থাকলাম, এর আগে কম্পোনেন্ট গুলো আমরা শিখলাম, তারপর অ্যাডভান্স লেভেলের দিকে যখন আমরা ডায়াগ্রাম বা বিভিন্ন সেক্টর গুলোতে আমরা অগ্রসর হইতে থাকলাম, বা বিভিন্ন সেক্টর গুলো কিভাবে চেকিং পলিসি আছে ওগুলো চেকিং পলিসি গুলো আমরা জানতে থাকলাম, তখন মনে হলো যে আমি ইতিপূর্বে যা জেনেছি আসলে সেগুলো সব ব্যর্থ। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে সিস্টেম গুলো জানতেন এগুলো আসলে তেমন একটা কাজে লাগতো না বিষয়টা। আসলে একটা মোবাইলের যখন আমরা খুব ডিপ লেভেলে ট্রেসিং করতে যাই, তখন আমাদের কি কি প্রয়োজন আপনার কাছে কি মনে হয়? ডিপ লেভেলে আসলে ট্রেসিং করার জন্য সর্বপ্রথমে আছে যে একটা অ্যাভোমিটার। আচ্ছা, মিটারের প্রয়োজন, যে মিটারটা আপনি ভালো জানতেন না? না। তারপরে ট্রেসিং করতে গিয়ে আমি যখন চেক করব যেখানে আমার যতটুকু থাকা প্রয়োজন সেখানে ততটুকু নাই, সেজন্য আমাকে কোন কোন বিষয়গুলোকে চেক করতে হয়? সেক্ষেত্রে আমাদের কম্পোনেন্ট চেক করতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা আমাদের মাদারবোর্ডে সার্কিট বোর্ডে যতগুলো কম্পোনেন্ট আছে সকল কিছু সম্পর্কে, মানে কার কতটুকু কার কাজ কি, কাকে কিভাবে চেক করতে হয়, ভালো হলে কি অবস্থা থাকে, খারাপ হলে কি অবস্থা থাকে, এগুলো সম্পর্কে মোটামুটি জানতে হবে, তাই না? মোটামুটি জানতে হবে। কম্পোনেন্ট সম্পর্কে আপনার ধারণা চলে আসছে? জি, আমার সাধারণ বেসিক লেভেলের যে কম্পোনেন্টগুলো থাকে ওগুলোর প্রতি একেবারে অনেক
হাই কনফিডেন্স তৈরি হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ। এরপরে আপনি আইসি প্র্যাকটিস করেছেন এখানে? জি, আমি এখানে আইসি প্র্যাকটিস করেছি। ইতোপূর্বে আমি আইসি বলও করতে পারতাম না। আর ডায়াগ্রাম সম্পর্কে আপনার নলেজ কতটুকু? ডায়াগ্রাম সম্পর্কে আমার নলেজ আসলে জিরো ছিল এক সময়। আচ্ছা, যেখান থেকে আমি বর্তমানে হিরো এখনো হতে পারিনি, যে আমাদের সামনে যে আরো আমি এক মাসের ট্রেনিং এ এসেছি। আমি বাকি সময়টা যদি আমি ট্রেনিং করি ইনশাল্লাহ আমি আশা করি যে আমি একেবারে জিরো থেকে হিরো হয়ে যাওয়া এখান থেকে সম্ভব। আচ্ছা, এখন কনফিডেন্ট লেভেলের কি অবস্থা এবং গ্লোবাল নলেজে এসে কি আপনি শতভাগ সফল হচ্ছে ও হতে পারবেন, এই অবস্থায় আপনি উপনীত হয়েছেন বা আপনার মানসিক অবস্থা তৈরি হয়েছে কিনা এটা জানবো। জি, আমার মানসিক অবস্থা খুবই এখন ভালো। আমি কয়েকদিন আমার খুবই ডিপ্রেশনও ভোগ করতেছিলাম, যে আমি আসলে আসলাম এখানে অর্থ ব্যয় করে আসলাম শেখার জন্য, অর্থটা কি আমার চলে গেল নাকি আমি আসলে কাজে লাগাইতে পারলাম। কিন্তু আসলে আমার ওই ধারণাটা ভুল ছিল, আমি মাঝখান দিয়ে চলেও যাইতে চাইছিলাম অনেক একবার, যে আসলে এখানে ব্যর্থ হবো নাকি শিখবো। আমাদেরকে জাস্ট কিছু কিছু থিওরি দিচ্ছে, থিওরিতে আমি কাজে লাগাইতে পারবো না ভাবছিলাম। তখন যখন আরো দু একদিন সময় গেল তখন দেখলাম যে না, আমি তো ভুল ছিলাম। ভুলগুলো থেকে আমি এখন যে কনফিডেন্স বা বর্তমানে যে আমাদের ক্লাসগুলো করছি, প্র্যাকটিক্যাল ক্লাস প্লাস আমাদের যে ডায়াগ্রাম বেসিক্স ক্লাস করার পর আমার মনে হচ্ছে যে আমি এখন খুবই সফল বা সামনে সফল হতে পারবো। কি জানেন যে আমরা যখন ছাত্রদেরকে এখানে নিয়ে আসি তখন শুরুর পর্যায়ে আপনাকে খাতা কলম হাতে ধরাই দিলাম, কিছু সিলেবাস দিলাম, কিছু পড়া মুখস্থ করতে দিলাম, এই ইনফরমেশন গুলো যদি আমরা মুখস্থ না করি তাহলে আগামীতে আমরা কাজ করতে পারবো না, রাইট? তাহলে যদি আমরা মুখস্থ করি একটা রেজিস্টারের কার্যক্রম, একটা ক্যাপাসিটারের কার্যক্রম, তাহলে ক্যাপাসিটার যখন নষ্ট হয় তাকে ফল ফাইন্ডিং করা আমার জন্য সুবিধা হয়, বা কোনো একটা সমস্যা যখন হয়েছে সেই সমস্যাটা সিমটমই বলে দেয় যে কোন কোন কম্পোনেন্ট থেকে সমস্যা আসতে পারে। আইসির সমস্যার চাইতে আমাদের কম্পোনেন্ট সমস্যা বেশি, তাই না? তাই এই থিওরিগুলো আমরা শেখানোর চেষ্টা করছি। গ্লোবাল নলেজের সিলেবাস সম্পর্কে আপনার মন্তব্যটা কি এটা যদি জানাতেন? গ্লোবাল নলেজের যে সিলেবাস, আমি মনে করি এটা বিশ্বমানের সিলেবাস। যেহেতু আমরা কোনো প্রতিষ্ঠান থেকে যখন শিক্ষা নেই, এটা বেসিক টু অ্যাডভান্স লেভেলকে লেভেলে আমাদেরকে অগ্রসর করে। কিন্তু আমরা যখন কোনো প্রতিষ্ঠান থেকে শিক্ষা নেই, মা একটা দোকান থেকে বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে শিক্ষা নেই, তখন দেখা যাচ্ছে আমাদেরকে শুধু হাতে কলমে শিখিয়ে দেওয়া হয়। দোকানে আসলে দোকানে ট্রেনিংগুলো হয় হচ্ছে সরাসরি আপনার লেভেল থ্রি থেকে অথবা আপনার হচ্ছে এসএসসি বা ইন্টারমিডিয়েট লেভেল থেকেই দোকানের ট্রেনিংগুলো শুরু হয়, রাইট? যখন আপনি দোকানে কাজ শিখতে গেছেন তখন আপনাকে টাচ ডিসপ্লে লাগানোর যে হ্যান্ড স্কিলগুলো সেগুলো দেখানো হয়, সেগুলো দেখানো হয়, নেটওয়ার্ক সমস্যা হলে নেটওয়ার্ক আইসিতে হিট দেওয়া শেখানো হয়েছে। কিন্তু গ্লোবাল নলেজ কি আসলে সেভাবে শেখায় নাকি গ্লোবাল নলেজ তথ্য শেখায়? আপনাকে আইসি ডাটা শিট সম্পর্কে জানতে হবে। একটা নেটওয়ার্ক আইসি কাজ করে যখন তখন তার ইনপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজ, এখানে আমাদের হচ্ছে নেটওয়ার্কের যে আমাদের হচ্ছে প্রোটোকল রয়েছে সে প্রোটোকলগুলো মুখস্থ। তো আসলে বিষয়টা হচ্ছে গ্লোবাল নলেজ যখন আপনাদের সামনে অনেক পড়া দিল, রাত জেগে জেগে আপনারা পড়া মুখস্থ করছেন, সকালে ফিডব্যাক দিচ্ছেন, আবার সারাদিন আপনাকে নতুন ক্লাস করানো হচ্ছে, তখন আপনি মোটামুটিভাবে একটু নেগেটিভ ছিলেন গ্লোবাল নলেজ সম্পর্কে। জি জি, এখন আপনার সেই জায়গাটা কভার হয়ে গেছে। সেই জায়গাটা আমার এখন কভারেজ হয়ে গেছে। আমার আসলে যে ভুল ভ্রান্তগুলো ছিল সেগুলো আমি এখন কভারেজ করে আসতে পারছি, এজন্য আমি গ্লোবাল নলেজকে অসংখ্য ধন্যবাদ। আপনার জিএসএম সেক্টরের যারা টেকনিশিয়ান আছে তাদের সম্পর্কে আপনি কি বলতে চাচ্ছেন? আমার জিএসএম সেক্টরে যারা আমার আরো টেকনিশিয়ান ভাইয়েরা আছে তাদের কাছে একটা অনুরোধ, আপনারা একটা ভালো প্রতিষ্ঠান থেকে বা আমাদের যদি আপনার প্রতিষ্ঠান যদি বিশ্বস্ততার জায়গা না থাকে সেক্ষেত্রে আপনি আমাদের গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউটে আসতে পারেন ট্রেনিং করার জন্য। যেখানে আমরা ইতোপূর্বে 91তম ব্যাচ, আমার সাথে আরো অনেকজন এসেছে আর আগামীতেও আসবে। আপনারা যদি সফল হতে চান অবশ্যই তাহলে আপনি গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউটে চলে আসবেন। আশা করি অন্তত খালি হৃদয় নিয়ে আসবেন, ভরা হৃদয় নিয়ে চলে যাবেন। ধন্যবাদ আমাদের সামনের ভাইয়াকে, উনি এসেছিলেন সুদূর রাঙ্গামাটি থেকে, তার 6 বছরের অভিজ্ঞতা নিয়ে এখানে এসেছিলেন এবং প্রাথমিকভাবে যখন তার সামনে অনেক প্রেশার এসছে, অনেক ধরনের পড়া উপস্থাপন হয়েছে, তখন তিনি মনে করেছিলেন যে আমি তো শিখতে এসেছি, আমি পড়তে আসি নাই। কিন্তু পড়াটা মুখস্থ না করলে আসলে সামনে অগ্রসর হবে সো টাফ। তো আমরা সেই জায়গা থেকে মোটিভেট করার চেষ্টা করেছি। 3-4 দিন পরে তাদের ভুলটা ভেঙেছে, আলহামদুলিল্লাহ তারা মনোনিবেশ করেছিল পড়াশোনায় এবং এখন তারা কনফিডেন্ট লেভেলের অনেক ঊর্ধ্বে এবং তারা বিশ্বাস করে গ্লোবাল নলেজ থেকে যখন তারা এখান থেকে বের হবে তাদের ফুল কনফিডেন্ট নিয়ে বের হবে। এবং বর্তমান সময়ে তাদের ব্যর্থতার 80% জায়গা কভারেজ করতে সক্ষম হয়েছি আমরা 14 দিনে, বাকি সময়গুলোতে ইনশাল্লাহ বাকিটা আমরা কমপ্লিট করব। যারা ভিডিওতে দেখছেন আমাদেরকে অনেকক্ষণ থেকে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিও শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর মন্তব্য আমরা সবসময় আশা করি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।